সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে nbs24.org শিরোনাম। শেষ বেলায় চমক দিয়ে জয়ের পথে ট্রাম্প। আরব দেশগুলো ঋণের দায়ে জর্জরিত। ইথিওপিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর হামলায় 54 জন নিহত। নভেম্বরে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়। 10টি বিয়েতেও মেলেনি ভালোবাসার মানুষ। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শেষ বেলায় চমক দিয়ে জয়ের পথে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা, এখন অপেক্ষা শুধু ফলাফল ঘোষণার। তবে ইতিমধ্যেই বেশিরভাগ অঙ্গরাজ্যে সম্ভাব্য বিজয়ী কে হচ্ছেন সেই ধারণা পাওয়া যাচ্ছে। ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন এখন পর্যন্ত 238টি ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে রয়েছেন। শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশ বড় এগিয়েছিলেন বাইডেন, তবে সময়ের সঙ্গে সেই দূরত্ব কমিয়ে এনেছেন রিপাবলিকান প্রার্থী। বর্তমানে তার ঝুড়িতে রয়েছে 213টি ইলেকটোরাল ভোট। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য মতে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম ব্যাটল গ্রাউন্ড পেনসিলভেনিয়া সহ এখনও অন্তত 7টি অঙ্গরাজ্যের ফলাফল আসতে বাকি। সেগুলোর মধ্যে অন্তত 5টিতে এগিয়ে রয়েছেন ট্রাম্প। জো বাইডেন এগিয়ে রয়েছে নেভাদা ও উইসকনসিনে। এই দুটি অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোট রয়েছে যথাক্রমে 6 ও 10টি। ফলে এসব জায়গার জয় পেলে ডেমোক্রেট প্রার্থীর ঝুড়িতে জমা হবে 254টি ইলেকটোরাল কলেজ ভোট। বিপরীতে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন পেনসিলভানিয়া, মিশিগান, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া ও আলাস্কায়। এগুলোর মধ্যে পেনসিলভানিয়াতে ইলেকটোরাল ভোট রয়েছে 20টি, মিশিগানে 16, নর্থ ক্যারোলিনায় 15, জর্জিয়ায় 16 ও আলাস্কায় 3টি। ফলে এ 5টি অঙ্গরাজ্যে ট্রাম্প জিতলে তার ইলেকটোরাল ভোট হবে মোট 283টি। অর্থাৎ নির্বাচনে জিততে প্রয়োজনীয় 270টি ইলেকটোরাল ভোট সহজেই ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছেন তিনি। ট্রাম্পের জয়ের সম্ভাবনা রয়েছে উইসকনসিনেও। বাংলাদেশ সময় বুধবার দুপুরেও এই অঙ্গরাজ্যে রিপাবলিকানদের এগিয়ে থাকতে দেখা গেছে। তবে বিকেলের দিকে সামান্য ব্যবধানে এগিয়ে যায় ডেমোক্রেটরা। গার্ডিয়ানের সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে 10টি ইলেকটোরাল ভোট থাকা উইসকনসিনে 49.4% ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বাইডেন, আর ট্রাম্প পেয়েছেন 49.1%। অবশ্য এবারের নির্বাচনে শুধু প্রত্যক্ষ ভোটেই বিজয়ী নির্ধারণ হচ্ছে না। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট কে হবেন তা নির্ধারণে এবছর 10 কোটিরও বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। এসব ভোট গণনা হতে সময় লাগবে আরও কয়েকদিন। ফলে ট্রাম্প না বাইডেন হোয়াইট হাউস কার দখলে যাচ্ছে তা জানতে অপেক্ষাই করতে হচ্ছে। আরব দেশগুলো ঋণের দায়ে জর্জরিত। করোনায় পর্যটকরা হয়তো মিশরের সমুদ্র সৈকত আর ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলোতে ফিরে আসেনি, কিন্তু বিনিয়োগকারীরা ঠিকই ফিরে এসেছে, তারা ঋণ দিচ্ছে। করোনা মহামারীর প্রথম দিন থেকেই বিক্রি বন্ধ। মে থেকে স্থানীয় ঋণের পরিমাণ $10 বিলিয়ন। বিদেশিরা যে আসা বন্ধ করে দিয়েছে এটাও এর বড় কারণ। শুধু মিশর নয়, গোটা আরব বিশ্বের অবস্থা এই। বছরের প্রথম 10 মাসে জিসিসিভুক্ত 6 দেশের ঋণের পরিমাণ রেকর্ড $100 বিলিয়ন। ট্রেজারিগুলো স্থানীয় বিনিয়োগকারীদেরও উৎসাহী করে তুললেও সর্বদা তা সফলভাবে হচ্ছে না। যেমন তিউনিশিয়া সরকার কেন্দ্রীয় ব্যাংককে ট্রেজারি বন্ড কিনতে বলেও সফল হয়নি। অনিয়ন্ত্রিতভাবে ঋণ নিচ্ছে আরব দেশগুলো। এমনকি করোনার প্রকোপ শুরু আগেও তেলের মূল্য হ্রাস ও মন্থর অর্থনীতির গতি ফেরাতে নতুন নতুন ঋণ নিচ্ছিল অনেক দেশ। মহামারী শুধু এর প্রয়োজনীয়তা বাড়িয়েছে। আগামী বছরের মধ্যে এসব দেশের মধ্যে অনেকগুলো ঋণের পরিমাণ হবে গত 2 দশকের মধ্যে সর্বোচ্চ। 2000 থেকে 2016 সালের মধ্যে অঞ্চলটির 11টি তেল ও গ্যাস রফতানিকারক দেশের GDP-র 25% ছিল ঋণ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF পূর্বাভাস দিচ্ছে আগামী বছরে অনুপাত হবে 47%। জ্বালানি সম্পদ নেই এমন দেশে এই হার কম, কারণ এগুলো আগে থেকেই বিশ্বের সর্বোচ্চ ঋণগ্রস্ত দেশ। তবে এটা যে সবসময় উদ্বেগের কারণ এমনটাও নয়। আগামী বছর সৌদি আরবের মোট দেশজ উৎপাদন GDP-তে ঋণের পরিমাণ 34% হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, অথচ 2017 সালে ছিল 17%। আগামী বছর ঋণের পরিমাণ দ্বিগুণ হয়ে কুয়েতের হবে 37% এবং সংযুক্ত আরব আমিরাতে 38%। যদিও নিখুঁত হিসাব অনুযায়ী এই সংখ্যাগুলো কম, উল্লিখিত এই 3 আরব দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর অবস্থান বেশ ভালো, অথবা এগুলোর প্রয়োজনীয় সার্বভৌম সম্পদ তহবিলও রয়েছে, মূলধনও সস্তা।
35 বছর মেয়াদের সৌদি ইউরো বন্ডের অংশবিশেষ ইস্যু হয়েছে জানুয়ারিতে, এই যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। বাকি তেল উৎপাদনকারী দেশগুলোর অবস্থা নড়বড়ে। 2021 সালে বাহরাইনে জিডিপিতে ঋণ 131% বাড়বে, 2016 সালে গড়ে 34% ওমানের ঋণ 7 গুণ বেড়ে হবে 89%। দেশ দুটি বছরের শুরুতে বন্ড বাজার প্রায় বন্ধ করে দেয়। ইউরোপে নতুন করে লকডাউন ও যুক্তরাষ্ট্রের সংক্রমণ বাড়ায় অক্টোবরে মূল্য হ্রাস করায় তেলের বাজার অবশ্য দেশ দুটির বাজেটে কিছুটা হলেও আশার সঞ্চার তৈরি করেছে। মহামারী অঞ্চলটির বহু বছরের আর্থিক সংস্কার কার্যক্রম আটকে দিয়েছে। 2016 সালে IMF এর সঙ্গে $12 বিলিয়ন চুক্তি করেছিল মিশর। ভর্তুকি ছাঁটাই ও নতুন একটি মূল্য সংযোজন শুল্ক প্রবর্তনের লক্ষ্য ছিল। এতে করে 2016 সালের দেশটির ঘাটতি 11% থেকে গত বছর দাঁড়ায় 7%। 2021 সালে GDP ঋণের অনুপাত 79% কমিয়ে আনার পথে ছিল মিশর, কিন্তু $520 কোটি স্ট্যান্ড বাই চুক্তি IMF ফেরত পাঠাতে হয়েছে। আগামী বছর GDP ঋণের পরিমাণ 91% হওয়ার পূর্বাভাস দেয়া হচ্ছে। এদিকে জর্ডানে হবে 89 ও তিউনিশিয়ায় 86%। আপাত সংকট মোকাবিলা হলেও ঋণ রয়েছে নানামুখী সমস্যা। আগামী বছরও তেলের দাম কম থাকবে বলেই পূর্বাভাস। পর্যটন ছাড়াও অর্থনীতির বড় খাতগুলোতে গতি ফিরলেও তা হবে খুব ধীরে। অতিরিক্ত ঋণের বোঝা নিয়ে আরব সরকারগুলো অর্থনীতিকে কতটা সচল করতে পারবে তাই এখন দেখার। ইথিওপিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর হামলায় 54 জন নিহত। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলের অস্থিতিশীল এলাকা অরুমিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর হামলায় অন্তত 54 জন নিহত হয়েছে। রোববার 1 নভেম্বর রাতে গাওয়া কোয়াঙ্কা নামের গ্রামটিতে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে সশস্ত্র এ হামলার পেছনে দায়ী অরমো লিবারেশন আর্মি OLA। হামলার সময় আশপাশের বনে পালিয়ে প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিরা জানিয়েছেন, এ ঘটনায় নিহতের বেশিরভাগই নারী, শিশু ও বয়স্ক মানুষ। সংশ্লিষ্টরা মনে করছেন, জাতিগত সংঘাত দমনের জন্য গত বছর নোবেল পুরস্কার বিজয়ী ইথিওপিয়ান প্রধানমন্ত্রী আবি আহমেদের ওপর চাপ প্রয়োগ এই হামলারই উদ্দেশ্য। ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশন জানায়, ওই হামলায় অংশ নিয়েছিল প্রায় 60 জন হামলাকারী। সংস্থাটি আরও জানায়, আমহারা নামের আদিবাসী গোষ্ঠীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হত্যার আগে ওই ব্যক্তিদের ঘর থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি স্কুলে। সেখানে নির্বিচারে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়। সোমবার ওরোমিয়ার স্থানীয় সরকার জানিয়েছে, অপরাধীরা OLA-র সদস্য। এই বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে ইথিওপিয়ার পশ্চিম ও দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে অপহরণ ও বোমা হামলার অভিযোগ রয়েছে। রবিবারের হামলার সময় প্রাণে বেঁচে যাওয়া এক ব্যক্তি তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ধরে নিয়ে গিয়ে তারা আমাদের ওপর গুলি চালায়, তারপর তারা গবাদি পশু লুট করে বাড়িঘরে আগুন দিয়ে দেয়। আমি 50টিরও বেশি মরদেহ গুনেছি এবং আমি জানি বুলেটের আঘাতে জর্জরিত আরও অনেকগুলো দেহ সেখানে ছিল। উল্লেখ্য, কিছুদিন আগে সেখান থেকে সামরিক বাহিনীর প্রত্যক্ষ নজরদারি প্রত্যাহার করা হয়, এরপরই এই ঘটনা ঘটে। উল্লেখ্য, এই হামলায় সন্দেহভাজন OLA গোষ্ঠী কয়েক হাজার সদস্য নিয়ে গঠিত বলে ধারণা করা হয়। 6 বছর নির্বাসিত থাকার পর 2018 সালে দেশে প্রবেশের অনুমতি পায় তারা। নভেম্বরে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়। নভেম্বর মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, এর মাঝে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। সোমবার নভেম্বর মাসে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে অক্টোবর মাসেও 1 থেকে 2টি নিম্নচাপ সৃষ্টি এবং এর মাঝে একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ছিল, তবে একটি নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হলেও ঘূর্ণিঝড়ের রূপ নেয়নি। নভেম্বরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি নিম্নচাপ হতে পারে, যার মাঝে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমবে, সেখানে আরও বলা হয়েছে, তবে এ মাসের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। 10টি বিয়েতেও মেলেনি ভালোবাসার মানুষ। 2-1 বার নয়, এখন পর্যন্ত 10 বার বিয়ের পিঁড়িতে বসেছেন 56 বছর বয়সী মার্কিন নারী ক্যাসি। তবুও তিনি মিস্টার রাইট কিংবা তাকে ভালোবাসতে পারে এমন মানুষ খুঁজে পাননি, তাই তিনি 10ম স্বামীকেও ডিভোর্স দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। সফল এই ব্যবসায়ী নারী সম্প্রতি একটি টেলিভিশন শোতে উপস্থিত হন সম্পর্ক বিষয়ে উপদেশের জন্য। সেখানেই তিনি এসব তথ্য জানান। 10ম স্বামীর সঙ্গে বিচ্ছেদের দ্বার প্রান্তে এসে ক্যাসি সিদ্ধান্ত নিয়েছেন, যতগুলো বিয়ে করতে হোক চিরদিনের জন্য ভালোবাসার সঙ্গী না পাওয়া পর্যন্ত তিনি থামবেন না।
তিনি বলেন, বিবাহিত থাকা অবস্থায় আমি একসময় অতিষ্ঠ হয়ে পড়ি। আমি প্রথম বলি, যথেষ্ট হয়েছে, আমরা বিচ্ছিন্ন হতে যাচ্ছি। এই নারী জানান, তার প্রথম সংসারটি টিকে ছিল 8 বছর, আর এটিই ছিল সবচেয়ে বেশি সময় ধরে টিকে থাকা সম্পর্ক। দ্বিতীয় সম্পর্কের স্থায়িত্ব ছিল 7 বছর। এই সংসারে একটি ছেলে সন্তানেরও জন্ম দিয়েছিলেন তারা। টেলিভিশন শোতে তৃতীয় থেকে দশম সংসার কিংবা স্বামীদের বিষয়ে বিস্তারিত কিছু না বললেও রক শিল্পী থেকে ধর্মপ্রচারক সবাইকে সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। এমনকি স্কুল জীবনের ভালো লাগার মানুষটিকেও বিয়ে করেছেন তিনি। এত কিছুর পরেও ক্যাসির দাবি, তিনি আসল ভালোবাসার মানুষকে খুঁজে পাননি, তাই তিনি আরও বিয়ে করতে চান। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি, শফিউল আলম আরাফ।